প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে বর্তনী এবং চল অতরীতের বা বর্তনী তথা চলবিদ্যুতের তিনটি ক্লাস দেখেছ যেগুলো ছিল মূলত থিওরিটিক্যাল ক্লাস আজকে আমাদের এই অধ্যায়ের চতুর্থ ক্লাস তথা শেষ ক্লাসটি হবে এই ক্লাসটি আজকে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে করার কথা ছিল তো তোমরা একটু দেখো আমরা দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আলোচনা করব এখন আমাদের সামনে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটি আছে এটা মতিজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসেছিল তোমরা একটু খেয়াল করো এখানে একটা বর্তনী আছে যে বর্তনির মধ্যে একটা তরিত যুক্ত আছে এবং যে বর্তনির রোদটা পঞ্চাশ হোম অর্থাৎ বর্তনীতে যে যন্ত্রটা যুক্ত আছে ওই যন্ত্রের রোদ হচ্ছে পঞ্চাশ হোম এবং বর্তনীটার মধ্যে দিয়ে জিরো পয়েন্ট টু এম্পিয়ার মানের প্রবাহ চলছে তো ওরা আমাদেরকে যে প্রশ্ন দিয়েছে সেই দুইটা প্রশ্নগুলো ছিল এরকম বর্তনীর উৎসের বিভব পার্থক্য নির্ণয় করে অর্থাৎ এখানে যে উৎসটা লাগানো আছে সেই উৎসটার অর্থাৎ এই তরিত কোষটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে সেটা নির্ণয় করতে বলেছে এরপর পরের প্রশ্নটা ওরা আমাদেরকে বলেছে বর্তনী রোদের মান অপরিবর্তিত রেখে অর্থাৎ আটটা পঞ্চাশ ওহম আছে পঞ্চাশ ওহমই রাখবো আমরা পঞ্চাশ ওহোম রেখে বিভব পার্থক্যগুলো পরিবর্তন করব অর্থাৎ এই ব্যাটারিটাকে একশো ভোল্টের একটা ব্যাটারি লাগাবো তারপর সেটা খুলে দুশো ভোল্টের আরেকটা ব্যাটারি লাগাবো এরপরে চারশো ভোল্টের আরেকটা ব্যাটারি লাগাবো অর্থাৎ বারবার আমি বর্তনির উৎসটা পরিবর্তন করে করে কি করব বর্তনির যে প্রবাহ মাত্রাটা আছে সেই প্রবাহ মাত্রাটা বের করব এবং আমাদেরকে দেখাইতে বলছে যে প্রবাহ মাত্রাটা ওহোমের সূত্র অনুসারে পরিবর্তিত হয় তো দেখো এটা এগুলো খুব সহজ প্রশ্ন আমরা একেবারে প্রথম প্রশ্নটা যদি সলভ করতে যাই আমরা জানি আমরা ওহমের একটা সূত্র শিখেছিলাম সেই সূত্রটা দিয়ে আসলে আমরা প্রবলেমটা সলভ করব। এখানে প্রবলেমটা তোমাদের জন্য সলভ করা আছে দেখো আমি আমরা লিখেছি দেওয়া আছে প্রবাহ আই অর্থাৎ বর্তনীর প্রবাহ আই ইকুয়েল জিরো পয়েন্ট টু অ্যাম্পিয়ার বর্তনির রোদ আর ইকুয়েল দেওয়া আছে ফিফটিন ফিফটি হোমস এবং আমরা জানি আই ইকুয়েল কি ভি ভাই আর তো আমাদেরকে বের করতে বলেছে বিভব পার্থক্য তাহলে আমরা একটু উইক করে নিলে ভি ইকুয়েল কি পাবো ভি ইকুয়েল আই ইন্টু আর আমরা আই এবং আর এর মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা ভি এর মানটা পাবো টেন ভোল্ট আশা করি তোমরা সবাই বুঝেছো পরের প্রশ্নটা যখন আমরা সলভ করব পরের প্রশ্ন সলভ করতে গেলে আমাদেরকে বলেই দিছে রোদের মান কী করতে হবে অপরিবর্তিত রাখতে হবে অর্থাৎ আর এর মানটা সব ক্ষেত্রে পঞ্চাশগম হবে অর্থাৎ তুমি বারবার ব্যাটারি চেঞ্জ করবা কিন্তু আর চেঞ্জ করতে পারবে না তো তুমি যখন একশো ভোল্টের ব্যাটারি লাগাবা তখন বিভব পার্থক্য বা বিভব এই দুই প্রান্তের বিভবের পার্থক্য ভি ওয়ান সমান আমরা বলতে পারি কত হান্ড্রেড বোল্ট যদি ওরকম বিভব পার্থক্য হান্ড্রেড বোল্ট হয় ওমের সূত্র অনুসারে আমরা তখন আই ওয়ান যে প্রবাহটা পাব ভি ওয়ানের জন্য আমরা প্রবাহটা পাবো আই ওয়ান আই ওয়ান ইকুয়েল ভি ওয়ান ডিভাইডেড বাই আর আর ওয়ান আর টু আর থ্রি এরকমটা হবে না কারণ রোডটা অপরিবর্তিত তাহলে ভি ওয়ান ডিভাইডেড বাই আর এটা ওমের সূত্র অনুসারে লিখলে মানগুলো যদি বসায় ভি ওয়ানের মানটা হান্ড্রেড বোল্ট তখন আর এর মানটা হয়ে যায় আমাদের আর এর মানটা সবসময় পঞ্চাশ তখন আই এর মানটা বা আই ওয়ান এর মানটা হয় টু অ্যাম্পেয়ার এভাবে বিভব পার্থক্য যদি আমাদের দুশো ভি টু এর মানটা যদি দুশো বোল হয় সেই সেক্ষেত্রে আমরা আই টু এর মানটা পাই ফোর অ্যাম্পেয়ার এখানেও কিন্তু আমাদের আর এর মানটা পঞ্চাশ হবে কারণ আর এর মান চেঞ্জ করতে পারবো না একইভাবে সর্বশেষ আমরা যদি ওরা বলেছে ভি থ্রি এর মানটা চারশো বোল করার জন্য চারশো বোল করলে আমরা প্রবাহ আই থ্রি এর মানটা কত পাই এইট অ্যাম্পেয়ার এখন আমরা যদি এখানে ভি এর পরিবর্তনের সাথে সাথে যে আয়ের মানগুলো পাচ্ছি সেই অর্থাৎ ভিয়ের আনুষাঙ্গিক আয়গুলো নিয়ে যদি একটা ছক করি ছকটা অনেকটা এরকম এদিকে ভি এর মান যখন একশো হয় তখন আমরা দেখেছি ভি এর মানটা যদি একশো হয় আয়ের মানটা কত হয় টু অ্যাম্পায়ার তাহলে ভি এর মানটা একশো হলে আয়ের মানটা টু অ্যাম্পায়ার ভি এর মানটা দুইশো হলে আয়ের মানটা ফোর অ্যাম্পায়ার তারপরে ভি এর মানটা যদি তোমার চারশো হয় আয়ের মানটা কত হয় এইট অ্যাম্পায়ার এই এই তথ্যগুলো নিয়ে আমরা যদি ওহমের সূত্র অনুসারে আমরা ভি বনাম আয় লেখচিত্রটা দেখি আমরা জানি যে এই লেখচিত্রের মধ্যে যেটা করতে হয় সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে আমাদের থাকবে কিসের মান এক্স অ্যাক্সিসে আমাদের থাকবে ভি এর মান আর ওয়াই এক্সিসে থাকবে আয় আয়ের মান আমরা এক্স অ্যাক্সিস বরাবর ভি এর মানগুলো নিচ্ছি একশো একশো করে ব্যবধান করে একশো দুইশো তিনশো চারশো এবং ওয়াই এক্সিসে আয়ের মানগুলো নিচ্ছি দুই করে ব্যবধান করে প্রতিঘর তাহলে এখানে টু ফোর সিক্স এইট মানগুলো বসানোর জন্য যখন আমাদের বিভবটা একশো তখন আয়ের মানটা দেখো আয়ের মানটা হচ্ছে টু অ্যাম্পেয়ার বিভব একশো হলে আয়ের মানটা টু অ্যাম্পেয়ার অর্থাৎ ভি একশো হলে আয় দুই তারপরে ভি দুইশো হলে আয় চার ভি যখন আমাদের তিনশো এর জন্য কোনো মান নেই এই জন্য তিনশো এর জন্য আমরা কোনো মান বসাইনি এখানে ভি এর মানটা যখন চারশো তখন আয়ের মানটা কত হচ্ছে দেখো আয়ের মানটা এইট আমরা যদি বিন্দুগুলো বসাই তোমরা বিন্দুগুলো বসাতে নিশ্চয়ই ম্যাথে শিখেছ সেই অনুসারে বিন্দুগুলো যদি আমরা বসিয়ে নিই আমরা বসিয়ে নিয়ে বিন্দুগুলো যোগ করলে একটা মূল বিন্দু আমি সরল রেখা দেখতে পাই তোমরা ইতিমধ্যে জানা জেনে গেছো যারা দ্বিতীয় ক্লাসটা করেছো তারা দেখেছো ওমের সূত্রে ভি বনাম আয় লেখচিত্রটা একটা মূল বিন্দুগামী সরল রেখা তাহলে আমরা এই যে উদ্দীপকে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে উদ্দীপকের তথ্য অনুসারে যদি আমরা এর জন্য আনুষঙ্গিক আয়ের মানগুলো বের করে ভি বনাম আয় একটা লেখচিত্র আঁকি আমরা দেখতে পাবো লেখচিত্রটা একটা মূল বিন্দুগামী সরল রেখা যেহেতু এই লেখচিত্রটা একটা মূল বিন্দুগামী সরল রেখা তাই আমি বলতে পারি যে এটা আসলে কি করে ওমের সূত্রটা মেনে চলে এখানে লেখাটা মানে ফিনিশিংটা কিভাবে দিবা সেটা লেখা আছে এটা দেখে ফিনিশিংটা দিতে পারবা অর্থাৎ উদ্দীপকের প্রাপ্ত তথ্য হতে যেহেতু আমরা কি পাচ্ছি ভি বনাম আয়ের লেখো চিত্রটা একটা মূল বিন্দুগামী সরল রেখা পাচ্ছি আমরা জানি ওমের সূত্রে ভি বনাম আয় লেখো চিত্র মূল বিন্দুগামী সরল রেখা হয় তাই এই তথ্যগুলো কি করবে ওহমের সূত্রটাকে সমর্থন করবে এটা ছিল আমাদের প্রথম ম্যাথ এরপর আমরা দ্বিতীয় ম্যাথটাতে যাব দ্বিতীয় ম্যাথটা একটা বোর্ডে এসেছিল দেখো এখানে একটা রোদ আছে এখানে একটা বর্তনী আছে বর্তনীতে দুইটা রোদ দুইটা যন্ত্র লাগানো আছে দুইটা 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 আছে প্রথম যন্ত্রটার এটা দ্বিতীয় যন্ত্রের আর সেটা এবং দেখো এই ফোর শ্রেণীতে যুক্ত আছে এখানে একটা এমিটার লাগানো আছে এখানে বারো বোল্টের একটা ব্যাটারি আছে তোরা প্রথম প্রশ্নটা বলেছে উদ্দীপককে বর্তনীতে এমিটারের পার্ট নির্ণয় করো এমিটারের পার্ট তোমরা জানো এমিটার কি মাপে এমিটার তরিত প্রবাহ মাপে অর্থাৎ আমাদেরকে আসলে তরিত প্রবাহ বের করতে দিয়েছে এখানে যে ব্যাপারটা আসলে বোঝা দরকার সেই ব্যাপারটা হচ্ছে দুইটা রোদ থাকলে আমরা বর্তনীর রোদ কত চিন্তা করব। দেখো দুইটা রোদ আছে বর্তনীতে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে যতগুলো রোদ থাকুক না কেন সেগুলো যদি শ্রেণীতে থাকে তাহলে বর্তনীর মোট রোদ হবে সবগুলো রোদের যোগফল দেখো আমি আবার বলছি সমান্তরালে থাকলে তুমি যোগফল বের করলে বর্তনির মোট রোদ পাবা না সেটা তোমরা উপরের ক্লাসে শিখবে তোমাদের শুধু আপাতত জানলে হবে যে যতগুলো রোধ থাকবে বর্তনীতে সেগুলো যদি সব শ্রেণীতে যুক্ত থাকে তাহলে বর্তনীর মোট রোদটা হবে কি মোট রোদটা হবে সবগুলো রোদের যোগফল তাহলে আমরা এখানে দেখো রোধ আর ওয়ান সমান টু টু ওহোম রোদ আর টু সমান ফোর ওহোম এটা লিখলাম তারপর বললাম যে যেহেতু আর ওয়ান আর টু রোদ দুটি বর্তনীতে শ্রেণী সংযোগে আছে তাই মোট রোদ কিভাবে বের করব আমরা শ্রেণীতে থাকলে মোট রোদ আমরা যোগ করে বের করব তাহলে দুই যোগ চার ছয় ওম হয় তা এবং বিবাহ পার্থক্য যেটা আছে এটা বারো বল দেওয়া আছে আমাদের এমিটারের পার তথা প্রবাহ আয়ের মানটা বের করতে বলেছে আমরা জানি আই ইকুয়েল ভি আর তাহলে আমি ভি এর মানটা যদি বসিয়ে দিব আরও এবং আর এর মানটা কিন্তু এখানে আর ওয়ান আর টুর কোনোটার মান বসবে না এখানে বসবে মোট রোধের মান মোট রোধ কত বর্তনী মোট রোধ হচ্ছে সিক্স তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি আমরা এখানে টু এম্পেয়ার পাচ্ছি অর্থাৎ এই বর্তনীতে এমিটারটা এমিটার যে পার্টটা দিবে সেটা হচ্ছে টু এম্পেয়ার অর্থাৎ এমিটার আমাদেরকে মেপে দিবে এই বর্তনীটার ভিতর দিয়ে আসলে টু এম্পেয়ার প্রবাহ চলে এরপরের প্রশ্নটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন এটা তোমরা একটু দেখো এটা পরীক্ষায় খুব বেশি আসে বর্তনীটি গৃহে ব্যবহারের উপযোগী কিনা দেখো যে দুটা যন্ত্র আছে এই দুটা যন্ত্র শ্রেণীতে যুক্ত আছে তাহলে একটু চিন্তা করে দেখো তো গৃহে আমরা যে বর্তনীগুলো ব্যবহার করি সেটাতে সেটা কি শ্রেণী বর্তনী না আমরা গৃহের শ্রেণী বর্তনী ব্যবহার করতে পারি না কারণ কি এখানে আমরা যখন সুইচটা অন করব তখন আমাদের একসাথে দুইটা যন্ত্রই কি করবে অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ এটা যদি লাইট হয় এটা যদি ফ্যান হয় লাইটটাও জ্বলে উঠবে ফ্যানটাও ঘুরতে শুরু করবে তাহলে তুমি দেখো একটা সুইচ দিয়ে তোমার যদি লাইট ফ্যান দুইটাই ঘুরে তাহলে ওই রকম সংযোগ কিন্তু তোমার বাসায় নেই কারণ তোমার বাসায় আসলে কি একটা সুইচ দিয়ে তুমি লাইট জ্বালাও অন্য আর একটা সুইচ দিয়ে তুমি ফ্যান চালাও। তার মানে এটা গৃহের উপযোগী না আরও একটা সমস্যা আছে এই বর্তনীতে এখানে যদি তোমার লাইটটা ফিউজ হয়ে যায় ফ্যানটা ভালো থাকার পরও তুমি সুইচ দিলে ফ্যানটা ঘুরবে না কারণ তড়িৎ প্রবাহ চালার একটা মাত্র পথ থাকে শ্রেণীতে ফলে দেখা যায় যে বর্তনী যে কোনো একটা যন্ত্র যদি নষ্ট হয়ে যায় বাকি যন্ত্রগুলো ভালো থাকার পরও সেগুলো আর বর্তনীতে অ্যাক্টিভ থাকবে না অর্থাৎ বর্তনীতে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে অথবা যদি তোমার ফ্যানটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমার এই বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ফলে দেখা যাবে যে তোমার লাইটটা আর কি করবে না জ্বলবে না তার মানে হচ্ছে এই আসলে আমরা কি করতে পারবো না গৃহে ব্যবহার করতে পারবো না গৃহে আমরা আসলে এরকম শ্রেণী বর্তনীগুলো ব্যবহার করতে পারি না তাহলে গৃহে আমরা কোন ধরনের বর্তনীগুলো ব্যবহার করি গৃহে আমরা ব্যবহার করি সমান্তরাল বর্তনী অর্থাৎ এই এই দুইটা যন্ত্রকে আমরা সমান্তরালে সংযুক্ত করলে এটা গৃহে ব্যবহারের উপযোগী হয়ে যাবে এবং সমান্তরালে সংযুক্ত করলে আমাদের দুইটা যন্ত্রের যন্ত্রের মধ্যে দিয়ে আলাদা আলাদাভাবে তড়িৎ প্রবাহ চলার জন্য আলাদা আলাদা দুইটা পথ থাকবে এবং সেই দুইটা পথে আমরা আলাদা আলাদা সুইচ বসিয়ে কি করতে পারবো বর্তনীটার মধ্যে ইচ্ছা করলে ফ্যানটা ঘুরাতে পারবো ইচ্ছা করলে লাইটটা জ্বালাতে পারবো তার মানে হচ্ছে আমরা মোটামুটি বুঝে গেলাম যে এই বর্তনীটা আসলে গৃহে ব্যবহারের উপযোগী না তো তোমরা যারা বই পড়েছ তারা আশা করি এই এই বিষয়গুলো জানো তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করবো আজকের ক্লাসটা বেশি বড় ক্লাস না এটা একটা ছোট ক্লাস এর পরে আসলে এই অধ্যায়ের আর তেমন কিছু নেই আমরা থিওরিটিক্যাল আলোচনা বা ম্যাথমেটিক্যাল আলোচনাও মোটামুটি করেছি তোমরা একটু তোমাদের কাছে যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার বা গাইডগুলো থেকে কি করতে পারো বিভিন্ন স্কুলে বা বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো খুঁজে খুঁজে একটু সলভ করো তাহলে তোমাদের প্রিপারেশনটা ভালো হয়ে যাবে আমরা নেক্সট ক্লাসে নতুন কোন অধ্যায় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ সবার সবাই ভালো থাকিও